শুধু রিলস ভিডিও তৈরি করলেন আর ভিডিওটা ফেসবুকে আপলোড করে দিলেন তাতেই কি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আর আপনি ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করে ফেলবেন এমনটা কিন্তু না ফেসবুকের অফিশিয়াল নিয়ম অনুযায়ী আপনি যদি রিলস ভিডিও তৈরি করতে চান এবং আপনার রিলস ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান মিলিয়ন মিলিয়ন যদি ভিউজ আনতে চান তাহলে কিন্তু পাঁচটা বিষয় আপনাকে মানতে হবে এই মুহূর্তে আমি রিলসের মধ্যে রয়েছি আর এখানে কিন্তু টিপস ফর সাকসেস নামে একটা অপশন রয়েছে রিলসের আর এইখানে মূলত রিলস ভিডিও দিয়ে আপনি আসলে কীভাবে সাকসেস হতে পারবেন কিভাবে রিলস ভিডিও তৈরি করতে হবে তার কিছু টিপস রয়েছে এগুলো আমার ব্যক্তিগত কোনো টিপস না এগুলো ফেসবুকের অফিসিয়াল টিপস আর সেগুলো দেখতে হলে আমাদেরকে লার্ন মর এখানে ট্যাপ করতে হবে তো এই অপশনটা অনেকের ফেসবুকে না থাকতে পারে বাট টেনশনের কোনো কারণ নেই আমি তো নিজেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এইখান থেকে একদম স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই আমরা এখানে পেয়ে যাব। বেস্ট প্র্যাকটিস ফর অ্যাডস অন ফেসবুক রিলস নামে একটা অপশন রয়েছে আর এইখানে মূলত পাঁচটি বিষয় বলা হচ্ছে রিলস ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি যদি এই বিষয়গুলোই মাথায় রেখে রিলস ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনিও রিলস ভিডিওতে সাকসেস পাবেন তো এখানে এক নম্বর যে টিপস সেটা হচ্ছে অ্যাভয়েড লো কোয়ালিটির কন্টেন্ট এখন এই লো কোয়ালিটির কন্টেন্ট আপনাকে পরিহার করতে হবে হাই কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে হবে অনেকেই প্রশ্ন করতে পারেন ল কোয়ালিটির কন্টেন্ট বলতে আমরা কোনগুলোকে বুঝব এখানে আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন মেক শিওর ইউর রিলস আর অরিজিনাল কন্টেন্ট মেড বাই ইউ অ্যান্ড উইথ ইউ অর্থাৎ আপনি শিওর হবেন যেই রিলস ভিডিওটা তৈরি করেছেন সেটা যেন অরিজিনাল হয় এবং আপনি নিজে যেন সেই ভিডিওটা তৈরি করেন তারপর ভিডিওস শুড নট বি ব্লারি ডিউ টু ল রেজুলেশন অর কন্টেন্ট মার্কস অর বর্ডার্স অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা যেন ব্লার না হয় একদম যেন ক্লিয়ার ভিডিও থাকে এবং আপনার ভিডিওর রেজুলেশন যেন লো না হয় হাই রেজুলেশনে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে এবং আপনার ভিডিওতে যেন কোনো ওয়াটারমার্ক না থাকে এবং ভিডিওতে যেন বর্ডার না থাকে অর্থাৎ এই নিয়মগুলো কিন্তু আপনাকে মেনে রিলস ভিডিওটা তৈরি করতে হবে তারপর বার্টিক্যাল ইন ফরমেট অর্থাৎ আপনি যে রিলস ভিডিওর ফরমেটটা তৈরি করবেন সেটা যেন একদম লম্বালম্বিভাবে হয় অর্থাৎ টিকটকের মতো করে যেন আপনি রিলস ভিডিওটা তৈরি করতে পারেন আপনি যদি ইউটিউবের সাইজে অথবা স্কোয়ার সাইজে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু সেটা রিলস ভিডিওর ক্ষেত্রে পারফেক্ট হবে না এবং আপনার রিলস ভিডিও কিন্তু তেমন একটা পারফর্ম করবে না তো আশা করছি এক নম্বর টিপস আপনি বুঝতে পেরেছেন এরপর আমরা দুই নম্বর টিপস নিয়ে কথা বলবো এইখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজ এ ভ্যারাইটি অফ কন্টেন্ট ফরম্যাটস অর্থাৎ আপনাকে বিভিন্ন ফরম্যাটের ভিডিও তৈরি করতে হবে অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট কন্টেন্ট ফরম্যাটস সাসেস টিউটোরিয়াল প্রোডাক্টস এডুকেশন অর ক্রিয়েটিং সিরিজ সো বুয়ার্স কাম ব্যাক ও আর ডেই ফোর মোর কন্টেন্ট অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা বিভিন্ন ফর্মেটের ভিডিও তৈরি করবেন সেটা হতে পারে আপনি কোনো ধরনের টিউটোরিয়াল জাতীয় ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করতে পারেন অথবা আপনি এডুকেশনাল অর্থাৎ শিক্ষামূলক ভিডিও তৈরি করতে পারেন আমরা যেমন তৈরি করছি টেকনোলজি রিলেটেড ওই ধরনের ভিডিও তৈরি করতে পারেন আর আপনি যখন ভিডিওগুলো তৈরি করবেন তখন যদি একটু সিরিজভাবে তৈরি করেন বা একটা টপিকের পর আরেকটা টপিক আসবে এই যদি আপনি ভিডিও তৈরি করেন তখন কিন্তু আপনার অডিয়েন্সগুলো আপনার পেজ যে এনগেজ হবে তারা কিন্তু পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু আপনাকে ফলো করে রাখবে এবং পরবর্তীতে আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু তারা সাথে সাথে আপনার ভিডিওটাকে ভিউজ করবে সো ওই ক্ষেত্রে আপনি বিভিন্ন ফরম্যাটের ভিডিও তৈরি করবেন এবং আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন বেশ কয়েকটি টপিকের উপর ভিডিও তৈরি করবেন যেই টপিকটা সবচেয়ে ভালো পারফর্ম করে অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণ ভিউজ হয় আপনি ওই টপিকের উপর পরপর চারটা পাঁচটা বা দশটার মতো ভিডিও তৈরি করবেন তাহলে দেখতে পারবেন তাড়াতাড়ি আপনার ভিউজ বাড়বে এবং ফলোয়ার্স বাড়বে এবং ফেসবুক থেকে আপনি ভালো পরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এখন আমরা তিন নম্বর টিপস নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে পোস্ট কন্টেন্ট কনসিস্টেন্টলি আর এইটা হচ্ছে ক্রিয়েট মাল্টিপল রিলস এ উইক অর ফাইন্ড এ উইকলি অর্থাৎ আপনি মানে প্রতি সপ্তাহে কতগুলো রিলস ভিডিও তৈরি করবেন জাস্ট একটা করে তৈরি করলে কিন্তু হবে না আপনাকে মাল্টিপল একের অধিক দুইটা তিনটা চারটা পাঁচটা দশটার মতো উইকলি ভিডিও তৈরি করতে হবে এবং সেগুলো কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি মানে একের পর এক আপলোড করে যেতে হবে আপনি নির্দিষ্ট একটা সময়ে আপনি চাইলে দৈনিক দুইটা অথবা তিনটা রিলস ভিডিও আপলোড করবেন আর এইভাবে কিন্তু প্রতি সপ্তাহেই কিন্তু আপনাকে রিলস ভিডিও আপলোড করে যেতে হবে তা নাহলে কিন্তু আপনার রিলস ভিডিও ভাইরাল হবে না কারণ আপনি আজকে একটা ভিডিও তৈরি করলেন আপলোড দিলেন পরবর্তীতে এক সপ্তাহের ভিতরে আর ভিডিও তৈরি করলেন না তাতে কিন্তু হবে না আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করে যেতে হবে এবং ফেসবুকে পোস্ট করতে হবে এখন আমরা চার নম্বর টিপস নিয়ে কথা বলবো আর সেইটা হচ্ছে বি এ ট্রেন্ডেন্সার অর্থাৎ ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং আপনাকে সব সময় সজাগ থাকতে হবে যে এখন বর্তমানে ফেসবুকে কোন বিষয়গুলো ট্রেন্ডে রয়েছে আর ওই টপিকের উপরেই যদি আপনি নিজেও রিলস ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সো ওই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই রিলস ভিডিও তৈরি করার ক্ষেত্রে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে এখন আমরা সর্বশেষ অর্থাৎ পাঁচ নম্বর টিপস নিয়ে কথা বলবো আর সেইটা হচ্ছে কিপ ট্র্যাক অফ হোয়াট অ্যানগেজ ইউর অডিয়েন্স অর্থাৎ আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওগুলো আপনার অডিয়েন্স আসলে কিভাবে নিচ্ছে বা কোন অডিয়েন্সগুলো আপনার ভিডিও সবচেয়ে বেশি দেখছে এবং কোন টপিকের উপরে ভিডিওগুলো সবচেয়ে বেশি পরিমাণ অডিয়েন্সে দেখছে সেটা কিন্তু আপনাকে ট্র্যাক করতে হবে মানে আপনাকে অ্যানালাইটিক্স করতে হবে তারপর আপনি যেই টপিকে ভিডিওগুলো একটু বেশি পরিমাণ ভিউজ হচ্ছে আপনাকে ঠিক সেই টপিকটাই নির্বাচন করে পরবর্তীতে পরপর চারটা পাঁচটা দশটা ভিডিও কিন্তু তৈরি করতে হবে তাহলে দেখতে পারবেন যেহেতু আপনার ওই অডিয়েন্সগুলো আপনার একটা ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ হয়েছে ওই অডিয়েন্সগুলো কিন্তু পরবর্তীতে এই টপিকের উপরেই কিন্তু আপনার ভিডিওগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ মানে এনগেজ হবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো ওই ক্ষেত্রে আপনি কিন্তু এই বিষয়টাকে মাথায় রেখে অর্থাৎ আপনি মানে আপনার অডিয়েন্সের উপর নির্ভর করে আপনি যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি পরিমাণ রিচ পাবেন সবচেয়ে বেশি পরিমাণ ভিউজ পাবেন এবং আপনি তাড়াতাড়ি ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন আর অ্যাডসন রিলসের মাধ্যমে আপনি একটা ভালো পরিমাণ টাকা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন